গুড মর্নিং গাইস, তোমাদেরকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি জয়দেব কেন্দুলি মেলা। আমার সঙ্গে রয়েছে নির্মল দা। দু হাজার চব্বিশের জয়দেব কেন্দুলি মেলা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। দেখতে পাচ্ছ আমরা ব্যাটারি গাড়ি নিয়ে চলে এসেছি, তো দেখা যায় এখন কতক্ষণ চলে, কত দূর চলে। ঠান্ডা যা, ঠান্ডা ব্যাটারি চলে যাবে মনে হচ্ছে। গাইস, তোমাদের সঙ্গে মেলায় দেখা হচ্ছে, তো চলো যাওয়া যাক। গাছ, ফাইনালি আমরা চলে এসেছি বীরভূমে জয়দেব কেন্দুলি মেলাতে। তো আমাদের বাঁ সাইডে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ির জাম লেগে রয়েছে, তো রাস্তার অর্ধেক দূর থেকে জাম রয়েছে। আর আমরা খুব কষ্ট করে চলে এলাম দেখতে পাচ্ছ, তো আমাদেরকে এখন গাড়িটা পার্কিং করতে হবে। তো এখানে চার চাকা দু চাকা সব গাড়ি পার্কিং হয়, তো আমাদের ডান সাইডে দু চাকার পার্কিং রয়েছে। তো আমাদেরকে কেন ওদেরকে ঢুকতে দিল না আমরা ঠিক আবার বুঝতে পারলাম না। তো আমরা আমাদের স্কুটিটা পার্কিং করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা পার্কিং করে মেলার মধ্যে প্রবেশ করছি দেখতে পাচ্ছ। তো মেলা আমরা রয়েছি নদীর এই পারে দেখতে পাচ্ছ, নদীর এই পারে মেলা বসেছে প্রচুর। আর আমাদেরকে নদীর ওই পারে যেতে হবে জয়দেব মন্দিরের কাছে, তো দেখা যাক কতক্ষণে আমরা যেতে পারি। আর যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে মানুষের। গাইস, আজকে হচ্ছে মেলার প্রথম দিন, আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো প্রচুর মানুষ আজকে এসছে মকর সংক্রান্তির স্নান সারতে বা স্নান সারছে দেখতে পাচ্ছ। আর যত বেলা বাড়বে তত মানুষের ভিড় বাড়বে দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় রয়েছে এখন জয়দেব ঘাটে দেখতে পাচ্ছ। তো এখন প্রচুর মানুষ মকর সংক্রান্তির স্নান সারছে, আর অলরেডি ভিড় হয়ে গেছে রাস্তার মধ্যে। তো কোনোরকম করে আমাদেরকে যেতে হবে মন্দিরের কাছে, তো দেখা যাক আমরা কতক্ষণের মধ্যে মন্দিরে পৌঁছাই, মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবো কি না সেটা আমি বলতে পারছি না। তো আজকে প্রচুর ভিড় থাকবে এবং লাইনও থাকবে, দেখা যাক কি হচ্ছে। যদি হয় আমরা জয়দেব নদীর এই পারে কোনো করে পেরিয়ে এলাম। তো আমাদেরকে অনেক টাইম লেগে গেলো এই পারে আসতে, তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় রয়েছে, আরও ভিড় বাড়বে। তো ওই পারে কিছু দেখা যাচ্ছে না। জয়দেব মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি, তো দেখা যাক আমরা মন্দিরে প্রবেশ করতে পারি কি না। তো আমার মনে হচ্ছে যে মন্দিরে আমরা প্রবেশ করতে পারবো না, কারণ অনেক লাইন থাকবে, অনেক ভিড় থাকবে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ফাইনালি জয়দেব মন্দিরের কাছে, তো প্রচুর ভিড় রয়েছে এখানে। তো আমাদের তো মনে হচ্ছে যে আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো না, কারণ মন্দিরে প্রবেশ করতে গেলে আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে, আর লাইনে দাঁড়াতে গেলেই অনেক লেট হয়ে যাবে। তো আমাদেরকে জলদি ফিরতে হবে, কারণ সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে, আর প্রচুর লাইন রয়েছে। তো মন্দিরে প্রবেশ করতে গেলে লাইন দিতে হবে, তো সেটা আমরা পাচ্ছি না লাইন দিতে এখন। গাইস, মন্দিরে আমরা প্রবেশ করতে পারলাম না, কারণ এত ভিড় এত লাইন, সেজন্য মন্দিরে আর আমরা প্রবেশ করতে পারলাম না। বাইরে থেকে প্রণাম করে আমরা চলে যাব সোজা এখান থেকে মেলাতে। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় রয়েছে, মাথায় বস্তা করে নিয়ে যাচ্ছে, কী নিয়ে যাচ্ছে সেটা বলতে পারবো না। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে মানুষের, তো এখান থেকে সোজা চলে যাবো এখন আমরা মেলাতে। আমরা মেলাতে চলে এসেছি দেখতে পাচ্ছ। তো এই মেলাটা জয়দেব নদীর বালির চড়ে বসেছে, একদম বালির চড়ে বসেছে মেলাটা দেখতে পাচ্ছ, প্রচুর মেলা বসেছে। তো আমরা মেলাতে এখন প্রবেশ করে গেছি, দেখা যাক এখন মেলাতে কিছু কেনাকাটা করবো আমরা। তো এইখানে একটা খুব সুন্দর ডিজাইন করা থালা বিক্রি হচ্ছে, এটা পাথরের মনে হয়। তো দেখতে পাচ্ছ এখন মেলাতে চলে এসেছি, আর এদিকে লোহার জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখ যেমন কি কড়াই টড়াই এসব সব বিক্রি হচ্ছে, কাঠেরও জিনিস বিক্রি হচ্ছে। আর এইখানে একটা দোকানে এসেছি, তো এই দোকানে যা কিছু নেবেন সব 10 টাকা। তো যে আইটেমগুলো দেখতে পাচ্ছ এগুলো সব 10 টাকা। আর এই কাপটা মানে এখানে যতগুলো কাপ রয়েছে এই সব কাপ 10 টাকা করে। তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এখানে, নির্মলদার দাঁড়িয়েছে, তো কেনাকাটার একটা প্ল্যান চলছে যে এখান থেকে কাপ নিয়ে যাবে, খুব কম দামে বিক্রি হচ্ছে এখানে। তোমার তো দেখো না,